কর্মাধ্যক্ষ, সেই কর্মাধ্যক্ষ থেকে তিনি দলের সরাসরি বিরোধিতা করেছেন, বিজেপির ঝান্ডা নিয়ে তিনি বিজেপির হয়ে প্রচার করেছেন, সেই কর্মকাণ্ড আমাদের প্রমাণ করে দিয়েছে। তাই জেলা আবার সার্বিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাকেও দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং আজ থেকে তার কর্মাধ্যক্ষের পদ নেই, অনাস্থায় এনে তাকে সরিয়ে দেওয়া হবে। সেই জায়গায় যাদের চক্রান্তে আমরা জেলা সিদ্ধান্ত নিয়েছি, যাদের চক্রান্তে সোমনাথ বেরা পূর্বের কর্মাধ্যক্ষ ছিল তাকে সরে যেতে হয়েছিল, পুনরায় তাকে সেই জায়গায় যাতে আনা যায় সে ব্যাপারে জেলা তার সিদ্ধান্ত দুজনকে রঞ্জিত মণ্ডল আনন্দময়।